বিএন বিও দফা 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 দিচ্ছে, আবার বিদেশিরাও দফায় দফায় আমাদের দেশে। আমাদের নির্বাচন আমরা করব, আমাদের একটা সংবিধান আছে, আমরা সংবিধানের বাইরে গিয়ে তো কিছু করছি। আজকে বিশৃঙ্খলার কথা যারা বলেন, গুলশানের একটা ঘটনা নিয়ে জাতিসংঘে পর্যন্ত তোলপাড় হয়ে যাচ্ছে। এই ঘটনা কে ঘটালো, আমরা কেন ঘটাব? পাঁচটা সিটি কর্পোরেশন কয়দিন আয় হয়ে গেছে, টু শব্দ হয়নি, একটা ঢিল পড়েনি, এবং 50 থেকে 55% ভোট টার্ন আউট হয়েছে, ভোটার উপস্থিতি 50 থেকে 55%, মাত্র কয়েকদিন আগে। তারপরও বলে ভোটের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই, এই ধারণা দেওয়া হয়েছে। চার মাস পরে জাতীয় নির্বাচন, সিটিতে কোনো সংসদ নির্বাচনে এখন, যে কোনো নির্বাচনে এখন আগ্রহ থাকার কথা নয়। সেই অবস্থা নিয়ম রক্ষার একটা ইলেকশন হয়েছে, প্রার্থী তো যাওয়া হয়েছে, তারপরে এখন তারপরও প্রার্থী 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 যে যেভাবে আসুক, সে যেই লোকই হোক, প্রার্থীকে আমরা প্রার্থী হিসাবে দেখব। সেখানে একটা ঘটনা ঘটেছে, প্রার্থীর উপর হামলা হয়েছে, এ পর্যন্ত 10 জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে। সরকার কিন্তু 10 জন প্রাথমিকভাবে হয়েছে, কালকে আবারও গ্রেপ্তার হয়েছে রাতে। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছিলাম, তিনি আমাকে 10 জনও কথাই বলেছিলেন। তো যা যতজনই হোক, আমরা অ্যারেস্ট আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন এই ব্যাপারটা নিয়ে তোলপাড়। আমি গতকাল ব্রিটিশ হাই কমিশনারকে বললাম, তুমি এই শহরে কতদিন আছো? প্রায় 3 মাস হয়ে গেল। তাহলে এই 3 মাসে আওয়ামী লীগ বিএনপি কতগুলো মিটিং এ ঢাকা সিটিতে রাজধানীতে করেছে? আমি তো আমাদের হিসাবে, আমাদের উত্তর দক্ষিণ এখানে 40 থেকে 50টা সমাবেশ হয়েছে, শান্তি সমাবেশ, এবং বিএনপিরও ততোধিক হয়েছে, তত বা ততদিন। এই এতগুলো সমাবেশ রাজধানীতে হলো, কোথায় পাল্টাপাল্টি মারামারি হলো, কোথায় একের সাথে অন্যের সংঘাত হলো, কোথায় ঢিল মারামারি হলো, এই শহরে তো কোনো ঘটনাই ঘটল না। আর গত কয়দিন যেটা হয়েছে মফস্বলে, যেটা ঘটানো হচ্ছে, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং রাজনীতির মতলববাজ বিএনপি এই ষড়যন্ত্রমূলক তৎপরতার ওতা। তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে, তাদের নির্বাচন বানচালের চক্রান্ত, তারা এটাকে সফল করার চেষ্টা করছে। আজকে আমাদের এখানে নির্বাচন, আমরা
ইউরোপীয় আমেরিকান এবং ব্রিটিশ সবার সঙ্গে আলাপ করলাম। এখন বিএনপির এক দফাও কারোর মধ্যে পেলাম না, কেউই বলল না তত্ত্বাবধায়ক সরকার, বিদেশিরা কেউই বলল না এখানে পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে, কেউই বলল না প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে স্টেপ ডাউন করতে হবে, রিজাইন করতে হবে, কোনো দেশে কিন্তু একথা বলে। আজকে এই কথা শুধু বিএনপি এটাই তাদের দফা, এটা না হলে তারা ইলেকশনে আসবে না।